টিকটকের রঙিন জগতে ভাইরাল হবার মোহ থেকে আরও একটি মৃত্যু, এবার সাপের কামড়ে। রোববার লালমরিহাটের আদিতেমারি উপজেলায় সন্ধ্যা 7টার দিকে কালভার্টের উপর বসে আড্ডা দিচ্ছিলেন কয়েক বন্ধু। হঠাৎই পাশের জঙ্গল থেকে উঠে আসে বিষধর সাপ। সাপটিকে নিয়ে খেলায় মেতে ওঠেন সবাই মিলে। টিকটকে ভাইরাল হবার লোভে শুরু হয় ভিডিও ধারণ করা, নানান অঙ্গভঙ্গি দিয়ে নিজেদের সাহস দেখানোর চেষ্টা। এক পর্যায়ে শফিকুল নামের এই যুবক একেবারেই তাচ্ছিল্যের সাথে সাপটিকে মুখের কাছে এনে নানানভাবে ছবির জন্য পোজ দিতে থাকে। তখনই হঠাৎ সাপটি ছোবল মারে তার কপালের পাশে। সাপটি বিষধর নয় এমন ভাবনা থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না নিয়ে সেখানে অবস্থান করেন তারা। এদিক দিয়ে একটা রিক্সাওয়ালা ছিল, তো রিক্সাওয়ালা এদিক দিয়ে আসার পর একটা সাপ দেখে। তো সাপটা দেখার পর রিক্সাওয়ালা বলে যে এদিকে একটা সাপ, এদিকে একটা সাপ। তো ওখান থেকে ওই শরীফুল নামে যে ছেলেটি মারা গেছে ওখানে ছিল, আরও কিছু দুই একজন ছেলে ছিল। থাকার পর ওই শরীফুল আবার সাপটা এখানে এসে ধরে। ধরার পর খেলা দেখায়, খেলা দেখার পর আরও অন্যান্য কিছু ছেলে আসে, ওরা আবার বলে যে তোকে ভাইরাল করবো, ভাইরাল করবো, এরকম কিছু বলার পর ওখানে ছেলেরা আবার সাপ খেলা দেখায়। সাপ খেলা দেখার পর ওখানে ওই বিদ্যুৎ সবল মারে। সে যদি সময় মতো ইন্টারভিউ পাইতো লালমনিরহাট সদর হাসপাতালে তাহলে হয়তো তাকে এভাবে মরতে হতো না। সেই দিন লালমনিরহাট সদরে গিয়ে সে ট্রিটমেন্টটা না পাওয়ায় পরে রংপুরে রেফার করছে ডক্টর। পরে রংপুরে গিয়ে মোটামুটি অনেক সময় নষ্ট হয়ে গেছে এইখান থেকে লালমনিরহাট, লালমনিরহাট থেকে রংপুর, ততক্ষণে অনেক সময় নষ্ট হয়ে গেছিল। এক পর্যায়ে শফিকুলের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। বিষক্রিয়া বাড়তে থাকলে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। অবস্থা বিগতিক দেখে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে আশানুরূপ চিকিৎসা না পেয়ে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে শফিকুলের মুখে ফেনা আসতে শুরু করে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সাপে কাটলে রোগীকে যত দ্রুত সম্ভব মানে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে, কারণ স্বাস্থ্যকেন্দ্রে হলো বিষধর সাপের হলো অ্যান্টিভেনম আছে। তরতাজা এক তরুণের এমন পরিণতি মানতে পারছেন না শফিকুলের স্বজন থেকে শুরু করে এলাকাবাসী কেউই। ঘটনা বলার নাই, আমার ভাইকে যেখানে সাপই কামড়েছে সেখানে ছিল দুই চার পাঁচজন। ওরা কেউ বলছে যে বাড়িতে বলা যাবে না, কেউ বলছে যে বাড়িতে বলিও না। পরে এক হুজুর ছিল, হুজুরেই মনে করেন যে মোটরসাইকেল টান দিয়ে আর কি মেডিকেল নিয়ে গেছে। অসাবধানতা আর টিকটক সহ সামাজিক নানান মাধ্যমে বিখ্যাত হবার লোভে এমন অনেক বিপজ্জনক খেলায় মেতে উঠছে অনেকেই, বিশেষ করে তরুণ তরুণীরা। এতে তারা শুধু নিজেরাই বিপন্ন হচ্ছেন না, শোকের সাগরে ভাসিয়ে যাচ্ছেন স্বজনদেরকেও। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।